অ্যাপ নির্ভর যাত্রীবাহী বাইক ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা জারি করল পরিবহন দপ্তর। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করে নতুন নিয়ম চালু করল রাজ্যের পরিবহন দপ্তর। এবার থেকে 10 কেজির বেশি জিনিসপত্র বহন করতে পারবে না বাইক ট্যাক্সি। বাইক ট্যাক্সির ক্ষেত্রে কমার্শিয়াল নম্বর বাধ্যতামূলক। অতিরিক্ত ওভারলোডিং করার সীমা বেঁধে দেওয়া হয়েছে নির্দেশিকায়। ওজনের পাশাপাশি যাত্রীদের ব্যাগ বা জিনিসপত্র ব্যবহার ধারণের মাপ বাইকের সমান 36 সেন্টিমিটারের বেশি রাখা যাবে না। বাইকের দুপাশে 15 সেন্টিমিটারের বেশি জায়গায় জিনিস নেওয়া যাবে না, যা নিশ্চিত করতে হবে বাণিজ্যিক বাইক চালকদের। পরিবহন দপ্তর সূত্রের খবর, রেলের সফর থেকে ফিরে যাত্রীরা নিজেদের সুবিধার্থে বাইক ট্যাক্সি ব্যবহার করে থাকেন। হাওড়া শিয়ালদহ স্টেশন ছাড়াও কলকাতার বিভিন্ন স্টেশন থেকে ব্যাগ ও লাগেজ নিয়ে বাইক ট্যাক্সি বুক করে নিজের বাড়ি বা গন্তব্যস্থলে যান যাত্রীরা। ফলে অতিরিক্ত ওজনে জিনিসপত্র বহন করার জন্য অনেক সময় বাইকে দুর্ঘটনার আশঙ্কা থাকে। অনেক সময় বাইক ট্যাক্সিতে অতিরিক্ত মালপত্র বহন করার জন্য অন্য বাহনের সঙ্গে সংঘর্ষও বাধে। এছাড়া যাত্রীরা নিরাপদভাবে নিজের আসনে বসতেও পারেন না। তাই বাইক ট্যাক্সি ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করার জন্যই পরিবহন দপ্তর এবার থেকে বাণিজ্যিক বাইক ট্যাক্সিগুলিতে অতিরিক্ত জিনিসপত্র বহন করার ক্ষেত্রে নির্দিষ্ট মাল বহন সীমা বেঁধে দিল। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ডিজি ও আইজি ট্রাফিক সহ লালবাজার ডিসি ট্রাফিক ও পরিবহন দপ্তরের সমস্ত আঞ্চলিক কার্যালয় সমস্ত জেলার শাসককে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন পরিবহন সচিব সৌমিত্র মোহন। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।